একটা বিষয় মনে রাখার দরকার, সেটি হলো যে ভিসা নীতি হলো যুক্তরাষ্ট্রের অনেকগুলো নীতি, অনেকগুলো টুলস, অনেকগুলো স্যাংশন, অনেকগুলো কর্মকাণ্ডের একটি একদম টিপ অব দ্য আইসবার্গ। ডেইলি স্টার একটি সংবাদ দিয়েছে যে যুক্তরাষ্ট্র প্রণীত যে ভিসা নীতি, সেই ভিসা নীতি বাংলাদেশ প্রশাসনের অভ্যন্তরে এবং পুলিশ বাহিনীর অভ্যন্তরে একটা বড় ভয়ের সৃষ্টি করেছে, অস্বস্তিতে আছে। এই রিপোর্টের ভিতরে বলা হচ্ছে যে প্রশাসনের অন্তত 6,000 আমলা এবং 2,02,000 পুলিশ কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলে কেমন আছেন? খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। বর্তমানে আমেরিকার ভয়ে কাঁপছে পুলিশ প্রশাসন, এমন কিছু তথ্য দিয়েছে এই ভিডিও জুড়ে। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সাংবাদিক সাইয়েদ আলম ভাই এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে। আমরা তার কাছ থেকে বর্তমান দেশের যে রাজনীতির অবস্থা, ভিসা নিষেধাজ্ঞা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সে বক্তব্য দিয়েছে। বন্ধুরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। একটা বিষয় মনে রাখার দরকার, সেটি হলো যে ভিসা নীতি হলো যুক্তরাষ্ট্রের অনেকগুলো নীতি, অনেকগুলো টুলস, অনেকগুলো স্যাংশন, অনেকগুলো কর্মকাণ্ডের একটি একদম টিপ অব দ্য আইসবার্গ। ডেইলি স্টার একটি সংবাদ দিয়েছে যে যুক্তরাষ্ট্র প্রণীত যে ভিসা নীতি, সেই ভিসা নীতি বাংলাদেশ প্রশাসনের অভ্যন্তরে এবং পুলিশ বাহিনীর অভ্যন্তরে একটা বড় ভয়ের সৃষ্টি করেছে, অস্বস্তিতে আছে। এই রিপোর্টের ভিতরে বলা হচ্ছে যে প্রশাসনের অন্তত 6,000 আমলা এবং 2,02,000 পুলিশ কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের অনেকের ভিতরে এই আশঙ্কাটা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ফল এবং এটা কোথায় যেয়ে দাঁড়ায়, বিশেষত যাদের পুত্র সন্তানরা বিদেশে পড়াশোনা করছে। বাংলাদেশ সরকারের প্রেক্ষাপটে, বাংলাদেশ সরকারের তরফে বিবেচনা করা হচ্ছে যেসব আমলা, সচিব অথবা পুলিশ কর্মকর্তা ছেলেমেয়েরা বিদেশে পড়তে যাচ্ছে, আছে কিংবা যেতে পারে, এই ধরনের কর্মকর্তাদেরকে তারা নির্বাচনী দায়িত্ব থেকে বাইরে রেখেই নির্বাচনটা সম্পন্ন করার চেষ্টা করবেন বলে একটা ধারণা দেওয়া হচ্ছে। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে যে যেসব কর্মকর্তা কর্মচারীর পুত্র সন্তান বিদেশে আছেন বা বিদেশে পড়তে যাবেন, তাদেরকে নির্বাচনের দায়িত্বের বাইরে রাখলেই কি সরকারের আমলাদের উপরে কিংবা পুলিশের উপরে বিপদ কেটে যাবে কিনা? এদেরকে নির্বাচনের দায়িত্বের বাইরে রেখে নির্বাচনটা করা গেলে সামগ্রিকভাবে ভিসা নীতি কিংবা যুক্তরাষ্ট্রের যে ভিসার প্রভাব, তাদের যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদের যে পায়তারা কিংবা তাদের যে চেষ্টা, সেটি থেমে যাবে কিনা? দেখুন, বাংলায় একটা কথা আছে, শেখ হাসিনা নেতৃত্ব সম্পর্কে প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিৎ সেনগুপ্ত যে বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। অর্থাৎ শেখ হাসিনা যদি কাউকে ধরে তাহলে ছাড়ে না, এই ধরনের একটা মিথ চালু আছে দলের অভ্যন্তরে। তো শেখ হাসিনা যদি বাংলাদেশের বাঘ হয়ে থাকে, যাকে ধরেন তাকে ছাড়েন না, সেই মিথ যদি চালু থাকতে পারে, তাহলে এই মিথ কেন চালু থাকবে না কিংবা এই মিথের কার্যকারিতা কেন থাকবে না যে এটা হলো আমেরিকা যাকে ধরে তাকে ছাড়ে না, বাঘে যাকে ধরে তাকে ছাড়তে পারে। আমেরিকা বাংলাদেশের শেখ হাসিনাকে ধরেছেন একটা সুষ্ঠু রাজনীতি করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন আদায় করে দেওয়ার জন্য। শেখ হাসিনাকে আমেরিকা কতখানি ছাড়বে কিংবা কতখানি ছাড়বে না, সে সময় বলে দেবে, কিন্তু এই মিথ আন্তর্জাতিক অঙ্গনে আছে, আমেরিকা যাকে ধরে তাকে ছাড়ে না। শেখ হাসিনা এবং তার প্রশাসন কর্তা ব্যক্তিরা কেন ভাবছেন যে ভিসা নীতিটাই আসলে সরকারের সবচেয়ে টেনশনের বিষয়? দেখুন, ভিসা নীতি হলো টিপ অব দ্য আইসবার্গ। আমি অনেক আলোচনায়, অনেক কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাকে যে ভিসা নীতির প্রেক্ষাপটে কি নির্বাচন আদৌ রহিত করা যাবে কিনা, কিংবা ভিসা নীতি কতখানি প্রভাব পড়বে সরকারের এই নির্বাচনী কর্মকাণ্ডকে চালিয়ে নেওয়ার জন্য। অনেকেই ভাবছেন যে আমেরিকায় গেলে না গেলে কি হয়। আমি যখন এই আলোচনা করছি, তার একদিন আগে ভয়েস অফ আমেরিকা একটি সাক্ষাৎকার প্রচার করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ও বলেছেন যে আমেরিকা না আসলে কি হয়। তিনি এই কথা যখন বলছেন, তিনি আমেরিকায় বসেই এই সাক্ষাৎকারটা দিয়েছেন, তিনি আমেরিকায় না এসে থাকতে পারেননি। তিনি তার পুত্র সন্তানদেরকে আমেরিকায় না রেখে থাকতে পারবেন না, তার পুত্র এখানে আছেন, বসবাস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এমন একটি আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন। যদি তার ভিসা বাতিল হয় কিংবা সম্পদ বাজেয়াপ্ত হয়, ঠিক আছে, হবে, আমাদের তো বাংলাদেশে আছে।
সুতরাং তিনি তার পরিবারকে এখানে সুরক্ষিত রেখে একটা শঙ্কাও তিনি নিজে যে শঙ্কা বোধ করছেন সেই শঙ্কা বহুগুণে আছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আমলা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ বাহিনীতে যারা কাজ করছেন তিনি তাদের সেই শঙ্কাকে আমলে নিচ্ছেন না না নিয়ে বলছেন যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিবিদরাও বলছে নির্বাচন হবে অর্থাৎ বাংলাদেশের যারা রাজনীতিবিদ বর্তমানে ক্ষমতাসীন দল তারা সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ বাহিনীর ঘাড়ে তলোয়ার রেখে একটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন তারা ভাবছেন হয়তো নির্বাচনী বৈতরণীটা পার হওয়া গেলে হয়তো সব কিছু সমাধান হয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশদেরকে তারা ট্যাকেল করতে পারবেন কিন্তু একটা বিষয় মনে রাখার দরকার সেটি হলো যে ভিসা নীতি হলো যুক্তরাষ্ট্রের অনেকগুলো নীতি অনেকগুলো টুলস অনেকগুলো স্যাংশন অনেকগুলো কর্মকাণ্ডের একটি একদম টিপ অব দ্য আইসবার্গ অর্থাৎ আইসবার্গের নিচে কি থাকে বরফের স্তূপ থাকে আপনারা টাইটানিক দেখেছেন তাই তো যে টাইটানিকে ধাক্কা লেগে টাইটানিকের ধ্বংস হয় দূর থেকে টাইটানিকের নাবিক যিনি মনে করছিলেন যে সামনে যেই বরফটি দেখা যাচ্ছে সেই বরফটা হচ্ছে এরকম এতটুকু তার আগ দিয়েই সে জাহাজটি ঘুরিয়ে ফেলতে পারবে কাছাকাছি চেয়ে তখন যখন সে ঘোরানোর চেষ্টা করলো দেখা গেল যে তার টাইটানিক বরফের নিচের যে অংশ সেখানে বেঁধে গিয়েছে বেঁধে যেয়ে ফাটল ধরছে এবং ফাটল ধরার পরে পুরো টাইটানিক পৃথিবীর প্রথম বৃহৎ প্রমোত্তরী সেটি ডুবে যায় এবং এর ভিতরে যেসব নাবিক ছিল অর্থাৎ যেসব যাত্রী ছিল সবার প্রাণহানি ঘটে অনেকেরই প্রাণহানি বেশিরভাগই প্রাণহানি ঘটে এটি একটি ক্ষত ইতিহাস একদম বাস্তব ইতিহাস আপনারা সেটার মুভি দেখেছেন তো বাংলাদেশের রাজনীতিকে যদি আপনি শেখ হাসিনাকে টাইটানিকের নাবিক দেখেন এবং বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে যদি আপনি টাইটানিক জাহাজ দেখেন তো রাষ্ট্রযন্ত্র বিশেষ করে যারা সরকারি ক্ষমতায় আছে এবং শেখ হাসিনা নাবিক তিনি ভাবছেন যে ভিসা নীতিকে তিনি পাশ কাটিয়ে যেতে পারবেন কিন্তু ভিসা নীতি হচ্ছে টিপ অব দ্য আইসবার্গ আইসবার্গের উপরে একটা টিপ মূল জিনিস যেটি সেটি হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতিতে তাদের যে চাওয়া সেই চাওয়া শুধু বাংলাদেশের নির্বাচন না এটি শেখ হাসিনাই বুঝেছেন বলেছেন এর আগে যে বাংলাদেশের নির্বাচন একটা উপলক্ষ মাত্র মূল কারণ হলো তারা এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করতে চায় এবং ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ নিতে চায় নিয়ে এখানে চীনের যে আধিপত্যবাদ সেটিকে রুখতে চায় হ্যাঁ এটাই কারণ যুক্তরাষ্ট্র তার যে ভূ রাজনৈতিক রাজনীতির কৌশল সেখানে বঙ্গোপসাগর এবং প্রশান্ত মহাসাগরে এবং দক্ষিণ চীন সাগরে চীনের যে আধিপত্যবাদ সেটি রক্ষার জন্য তারা ভিয়েতনাম এরই মধ্যে তাদের মোটামুটি নিয়ন্ত্রণে নিয়েছে অর্থাৎ তাদের সেখানে তাদের সরকারের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে যদিও সেটি একটি বাম রাজনৈতিক সমর্থিত দল কিন্তু স্বার্থের দিক দিয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে এবং সম্পর্ক তৈরি করে দক্ষিণ চীন সাগরে চীনের যে আধিপত্যবাদ সেটিকে তারা টেক্কা দিতে সমর্থ হচ্ছে এইদিকে ভারতের সাথে অ্যালায় অর্থাৎ বন্ধন তৈরি করে চীনের বিরুদ্ধে লড়ার জন্য যুক্তরাষ্ট্রের যে আগ্রহ সেই আগ্রহ অবশ্যই একটা চলমান প্রক্রিয়া তারা তাদের আরও কিছু জায়গা নির্দিষ্ট করতে চায় তো যখন আপনি একটি সমাজতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক বলয়ের বিশ্বের বিরুদ্ধে আপনি লড়ছেন তার বিরুদ্ধে লড়ার জন্য যদি কোনো দেশ সমাজতান্ত্রিক বলয়ে থেকে থাকে যেমন মায়ানমার এরই মধ্যে চীনের পকেটে আমি এর আগে অনেক আলোচনায় বলেছি সুতরাং তাকে এই মায়ানমার গভর্নমেন্টকে তাদের আস্থায় নেওয়ার কোনো সুযোগ নাই যুক্তরাষ্ট্র চাইছে মায়ানমারে একটা গণতান্ত্রিক সরকার যেন পুনর্বহাল থাকে কে সেটা অং সান সুচির সরকার এবং এরই মধ্যে যুক্তরাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরে যেসব কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদের অনেকখানি স্পষ্ট যে সামরিক জান্তার ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত আর তারা যেটা চাচ্ছে সেটা হলো যে বাংলাদেশে যেন সামরিক হে কিংবা একনায়কতান্ত্রিক সরকার যারা চীন এবং রাশিয়াপন্থী না থাকতে পারে স্বভাবতই এখানে একটি গণতান্ত্রিক সরকার আসলে সেই গণতান্ত্রিক সরকার যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে মিলেমিশে কাজ করবে কারণ গণতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্ব যায় একনায়কতন্ত্রের সাথে রাশিয়া এবং চীন যায় সুতরাং এখানে মূল উদ্দেশ্য তাদের হচ্ছে সরকার পরিবর্তন করা তা সেই সরকার পরিবর্তনের কার্যক্রম যদি তাদের পররাষ্ট্রনীতি হয়ে থাকে যদিও তারা মুখে বলছে না কিন্তু এটি নানান কর্মকাণ্ডে বোঝা যায় তো সরকার পরিবর্তন যদি তাদের মূল এজেন্ডা হয়ে থাকে তাহলে শেখ হাসিনা
টিপ অব দ্য আইসবার্গ অর্থাৎ একটা ভিসা নীতিকে পাশ কাটিয়ে কিভাবে একটি নির্বাচন করবেন এবং দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবেন, আমার কাছে হিসাব নেই। শেখ হাসিনা এবং তার সমর্থকদের কাছে হিসাব থাকতে পারে নিশ্চয়ই। শেখ হাসিনার আগে এইসব ঝুঁকি নিশ্চয়ই তিনি উড়িয়ে দিয়েছেন, এবার পারবেন কিনা আমি বারবার বলেছি, সময় বলে দেবে। কিন্তু হিসাব নিকাশ বলে এই ঝুঁকি এবং এই যে সেদৃষ্টি যুক্তরাষ্ট্রের তার সরকারের প্রতি, এটি এড়ানোর সম্ভব না। এই সরকারকে বাঁচিয়ে রাখা শেখ হাসিনার জন্য একটা আফিল ব্যাটেল অর্থাৎ একেবারে পাহাড় সমযুদ্ধ। সেই পাহাড় সমযুদ্ধের প্রস্তুতি নিতে যেয়ে তিনি নির্বাচনটা করে ফেলতে চাইছেন, এবং নির্বাচন করার জন্য প্রশাসনে যেসব কর্মকর্তা কর্মচারীরা ভীত সন্ত্রস্ত তাদেরকে বাদ দিয়ে তিনি যারা ভীত নন তাদের দলীয় কর্মী ক্যাডার তাদেরকে দিয়ে নির্বাচনটা করতে চাচ্ছেন। আমি আলোচনাটা করলাম যে নির্বাচন করলেই কি সব বিপদ কেটে যাবে কিনা, ঝুঁকি কেটে যাবে কিনা। আর তিনি যেসব কর্মকর্তা কর্মচারীদের মন থেকে বলতেছেন যে ভিসা নীতি কিংবা ভিসা রেস্ট্রিকশনের ভয় এটি এমন কিছু না, তাদের কাছে যে এই ভিসা নীতির বাইরেও যে টিপ অব দ্য আইসবার্গের মতো এর যে গভীরতা অনেক বিস্তৃত, যেমন এর মধ্যে বিস্তৃত কি বাংলাদেশের পোশাক রপ্তানি, পোশাক রপ্তানির বাজার যদি বন্ধ হয়ে যায় সেটি অর্থনৈতিক একটি চাপ, এটি একটি বিষয়। এরই মধ্যে আমরা দেখলাম যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু দিয়ে বাংলাদেশে পেমেন্ট ক্লিয়ার করতে পারত বহির্বিশ্বে, এবং এটাকে এটার মধ্য দিয়ে ডেফার্ড পেমেন্ট করতে পারত, পণ্য আমদানি রপ্তানির জন্য ব্যয় নির্বাহ করতে পারত পরিশোধের একটা গেটওয়ে। সেই গেটওয়ে দিয়ে বাংলাদেশ আর পরিশোধ করতে পারবে না, এখানে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সুতরাং এটি একটি চাপ বাংলাদেশের জন্য, তাই তো? বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় কিংবা চাপ প্রয়োগ হয় সেটি একটি চাপ। তো এই ধরনের নানান রকম চাপ আছে। ম্যাগনেস্কি স্যাংশন যেটাকে বলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যদি বাংলাদেশের শীর্ষকে কয়েকজন ব্যবসায়ীর উপর প্রয়োগ করা হয় তাহলে শেখ হাসিনার সরকার সেই ভার নিতে পারবেন কিনা, তো এই ধরনের নানান বিষয় আছে, টুলস আছে। যুক্তরাষ্ট্র তাদের ফরেন পলিসি অনুযায়ী যদি কারোর দিকে একবার নজর দেয় তাহলে একের পর এক টুল প্রয়োগ করতে পারে, হয়তো কোনোটা খুব অল্প সময়ের ব্যবধানে, কোনোটা খুব দীর্ঘ সময়ের ব্যবধানে। হয়তো শেখ হাসিনা ভাবছেন যে অল্প সময়ের ব্যবধানে খুব বেশি টুলস প্রয়োগ করবে না যুক্তরাষ্ট্র, বেশি সময়ের ব্যবধানে যদি করে তাহলে সেগুলো তখন দেখা যাবে, সেটা হতে পারে তার ভাবনা। এই ভাবনা ছাড়া তার আসলে বিকল্প কোনো ভাবনা নাই, কারণ রাজনীতিকে তিনি এই পর্যায়ে নিয়ে এসেছেন যেখানে সুষ্ঠু রাজনীতির কোনো পথ নেই, স্বাভাবিকভাবে নির্বাচন দিয়ে ক্ষমতার বাইরে থাকার কোনো সুযোগ নেই। কেননা তিনি জানেন ক্ষমতার বাইরে গেলেই প্রতিহিংসা রাজনীতির খড়গ যেটা তিনি চালু করেছেন, যেটি তিনি দেখিয়েছেন, তিনি জানেন ক্ষমতার বাইরে থাকলে এই সবগুলো তার উপর প্রয়োগ হবে। সুতরাং তার কাছে সুষ্ঠু রাজনীতির আর কোনো পথ নেই। সুতরাং তিনি নির্বাচন করতে চাইবেন, এবং নির্বাচনটা করার জন্য তিনি তার ভিতরে যে শঙ্কা তার ছেলেকে নিয়ে আছে সেসব শঙ্কা যেন প্রশাসনের অন্য কারোর মধ্যে না থাকে সেটার জন্য তিনি বলছেন যে এটার ভয়ের কিছু নেই। কিন্তু প্রশাসনকে এই ভয়ে ছাড়া থাকবে কিনা, পুলিশ বাহিনী এই ভয় ছাড়া থাকবে কিনা, সামরিক বাহিনী এই ভয় ছাড়া থাকবে কিনা, ব্যবসায়ীরা এই ভয় ছাড়া থাকবে কিনা, সেটি একটা বড় প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই সামনে পাওয়া যাবে। আপাতত ডেইলি স্টারের এই প্রতিবেদন যে পুলিশ এবং আমলাদের ভিতরে ভিসা নীতি নিয়ে যে দ্বন্দ্ব এবং ভয় এবং এবং তাদের ভিতরে যে একটা এটাকে বলে কি অস্বস্তি, সেটি একটি বাস্তবতা, মাঠের বাস্তবতা। এই বাস্তবতা যদি শেখ হাসিনা সরকার না বুঝেন তাহলে ওই যে টাইটানিকের নাবিকের মতো তিনি ভাবছেন যে জাহাজটাকে তিনি ঘুরিয়ে ফেলবেন নির্বাচনের পরপরই, এমন হতে পারে ঘুরানো সম্ভব নাও হতে পারে। আর যদি ঘুরিয়ে ফেলতে পারেন তাহলে তো টাইটানিকের ইতিহাস আর ইতিহাস হলো না, টাইটানিক এখনও পর্যন্ত হয়তো জীবিত থাকতো, যেহেতু ভেঙে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সেজন্য টাইটানিক একটা ইতিহাস, খুবই নামকরা একটা নাম। শেখ হাসিনা টাইটানিকের নাবিক হবেন, টাইটানিককে ভেঙে ইতিহাস সৃষ্টি করবেন না টাইটানিককে জীবিত রাখবেন, অর্থাৎ বাংলাদেশের যে পথ চলা, নির্বিঘ্ন পথ চলা, অর্থনৈতিককে ঝামেলাবিহীন পথ চলা, সেটি অটুট রাখবেন, এটি শেখ হাসিনা এবং তার দলবলের কাছে নিজস্ব একান্ত বিষয়। সম্মানিত দর্শক মণ্ডলী, সাংবাদিক সাইয়েদ আলম ভাই যে আলোচনা করেছে, তথ্য দিয়েছে, সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন। বর্তমান দেশের রাজনীতির যেটা অবস্থা, ভিসা নিষেধাজ্ঞা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এসে তথ্য দিয়েছে, সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন। এ সম্পর্কে আপনাদের মতামত কী অবশ্যই আপনারা জানাতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।